কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল করবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনারা দেখবেন বাণিজ্যিকভাবে থাই পেয়ারার আবাদ। পেয়ারা ভিটামিন সি ও আয়রন সমৃদ্ধ একটি পুষ্টিকর ফল। আগে ঝালকাঠি ও পিরোজপুর এলাকায় পেয়ারার বাগান করা হতো। এখন দেশের প্রায় সর্বত্রই এ ফল বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই থাই পেয়ারা চাষ করা হয়। এর জাতটি প্রকৃতপক্ষে থাইল্যান্ড থেকে আনা, তবে আমাদের দেশের আবহাওয়ায় ভালোভাবে জন্মাতে পারে। এটি বেশ সুস্বাদু এবং ফলনও বেশি। থাই পেয়ারা চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন। দেশের অন্যান্য এলাকার মতো মাগুরাতেও থাই পেয়ারা চাষ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এ জেলার সদর উপজেলার বাউতড়া গ্রামের কৃষক মোজাম্মেল বিশ্বাস থাই পেয়ারা চাষ করে সফল হয়েছেন। তিনি তার এক একর জমিতে এ পেয়ারা চাষ করেছেন। প্রায় 8 মাস আগে তিনি এই বাগান শুরু করেন। তার জমিতে মোট 4,600 পেয়ারা চারা রোপণ করেন। এ বাগান তৈরিতে তার প্রায় 40,000 টাকা ব্যয় হয়েছে। ইতিমধ্যে তার বাগানে পেয়ারা সংগ্রহ উপযোগী হয়েছে। এ পর্যন্ত প্রায় 70,000 টাকার পেয়ারা তিনি বিক্রি করেছেন। আরও 150,000 টাকার পেয়ারা বিক্রির আশা করছেন। তিনি তার বাগানে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে নিরাপদ পেয়ারা উৎপাদন করছেন। তিনি এ পেয়ারার আবাদ করে লাভবান হতে পারবেন বলে আশা করছেন। ফল 3 মাস পরের থেকে ধরেন যে তোলা শুরু হয়েছে কিছু, এখন পর্যন্ত এখন আর কি পুরো ধর আসতেছে আর কি। হর্টিকালচার সেন্টার থেকে আমাদের সরকারিভাবে এটা দিয়েছে, প্রশিক্ষণ সহ আর কি আমাদের দিয়েছে। আমরা শিখেছি গাছ কত দূরত্ব এবং কি সার প্রয়োগ করতে হবে, কি কোন সময় কোন ওষুধ প্রয়োগ করতে হবে, কোন সময় পলে ঢুকোতে হবে এবং কোন সময় এ ছিটতে হবে বা এর আগা ভাঙতে হবে, এগুলো সমস্ত আমাদের হাতে কলম ওখান থেকে শিখাই দিয়েছে। 6 ফুট একটা গাছ দূরত্ব লাগানো, ওই লাগানোর পরে কাজ হচ্ছে গাছটা শুধু ঠেকায় রাখা, মানে যখন বাতাস টাতাসে ওই জয়েন্ট থাকে, জয়েন্টে ছুটে না যায় সেই অবস্থায়। এখন আর সেই জয়েন্ট আমরা ওই পলিথিন যে পেঁচানো থাকে ওইটা আমরা ছাড়াই দিছি। এখন গাছ ছাল নিয়েও গাছটা সবল হয়ে গেছে, এখন আর ও লাগে না। এখন শুধু বাঁশের এই যে ফাড়িয়ে এইগুলো বাইন দিয়ে ধরেন যে পেয়ারা ঠেকানোর জন্য শুধু, যাতে ভেঙে ঢাল ভেঙে না পড়ে এই বান্দাগুলো। এবং পলি দেখা যাচ্ছে যে ওই পলিটা কেন দিয়েছে না, পলি দিয়েছি ধরেন যে কীটনাশক কম লাগবে এবং পোকামাকড়ে আক্রমণ থেকে বাঁচা যাবে এবং ফলটা একেবারে সুস্থ থাকবে। যদি কোনো রোগ বালাই বা পোকামাকড় দেখা যায়, আমাদের ব্লক সুপারভাইজার আছে এবং হর্টিকালচার সেন্টারের স্যারেরা আছে, সবসময় আমাদের সঙ্গে সহযোগিতা করে। আমার একটা আশা যে 1.5 থেকে 2 লাখ টাকা বিক্রি হবে, খুব লাভজনক, অন্য অন্য চাষের তুলনায় এ খুবই ভালো। মাগুরা হর্টিকালচার সেন্টার থাই পেয়ারা চারা কৃষকদের মাঝে বিতরণ করছেন। তাদের পরামর্শে অনেকেই পেয়ারা চাষে আগ্রহ প্রকাশ করছেন। মূলত আমার বাগান দেখে উনি উদ্বুদ্ধ হয় এবং আমার কাছে পরামর্শ চায় যে কীভাবে আমি একটা বাগান করতে পারি। তারপর আমি তার সার্বিক ভালো বা খারাপ সাইডগুলো বলার পর আমি মাগুরা হর্টিকালচার সেন্টারে পাঠাই এবং ওখানে থেকে প্রশিক্ষণ নেয় এবং তারপর ওখান থেকে কিছু চারা টারা সার টার দেয়, উনি নিয়ে লাগায় এবং নিয়মিত আমি তার
বাগানগুলো দেখি বা পরামর্শ দিই, বা সে আমার কাছে কোনো প্রয়োজন হলে আমার কাছে আসে এবং আমি তার পরামর্শ দিয়ে থাকি। মার্কেটিংয়ের ব্যাপারে ওনাকে কোনো হেল্প করেন? হ্যাঁ, মার্কেটিংয়ের ব্যাপারে তো অবশ্যই প্রথম অবস্থায় অবশ্যই আমাদের এখানে মার্কেটিংয়ে তেমন কোনো সমস্যা হয় না, কারণ স্থানীয় যেহেতু অনেক বাগান আছে বা আমার দেখা দেখি অনেকেই অনেক বাগান করেছে, যখন বাইরে থেকেও ব্যাপারীরা চলে আসে, ঢাকা থেকে, খুলনা থেকে, বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা প্রত্যেক দিন সকালে চলে আসে এবং এখান থেকে তারা ভেঙে টেঙে তারা নিজেরাই হারভেস্ট করে এখান থেকে ওজন করে তারা নিয়ে যায়। মাগুরা এলাকায় থাই পিয়ারার বাগান সৃজনে কৃষকদের আগ্রহী করতে উপজেলা কৃষি কর্মকর্তা ও তার সহকর্মীবৃন্দ সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। থাই পেয়ারা চাষের কৌশল, এ পেয়ারা চাষের লাভের সম্ভাবনা ও এর চাহিদা সম্পর্কে কৃষকদের অবহিত করা হচ্ছে। এতে ক্রমান্বয়ে এলাকায় থাই পেয়ারার এলাকা ও উৎপাদন উভয়ই বৃদ্ধি পাচ্ছে। এখন আবহাওয়া কিন্তু বিপর্যয়, এই আবহাওয়ার কারণে কিন্তু ফলে বিভিন্ন ধরনের রোগ হতে পারে, ছত্রাক মানে ছত্রাক প্রচণ্ড রোগ হতে পারে, এর কারণে কিন্তু ছত্রাকনাশক ওষুধ স্প্রে করতে হবে। কিন্তু নইন আছে, ব্যবস্থা আছে, রিডোমিন গোল আছে, কিন্তু নইন দিলে সবচেয়ে ভালো হবে। কিন্তু যখনই কুয়াশা আসবে তখনই কুয়াশা ভালো হয়ে গেলি ওই ছত্রাকনাশক স্প্রে করবেন, আর পোকামাকড়ও লাগতে পারে তা, কারণ যখন এই পলিব্যাগ পরানো আছে এই জন্যই পোকামাকড় নিয়ে ভয় নাই। ইনশাল্লাহ খালি ছত্রাকনাশক স্প্রে করলি আপনি গাছের কোনো ক্ষতি হবে না। কৃষক মোজাম্মেল এ সেন্টারের পরামর্শেই সেখান থেকে চারা নিয়ে থাই পেয়ারা চাষের উদ্যোগ গ্রহণ করেন। এখন অনেকেই এই কেন্দ্রে এসে চারা নিচ্ছেন এবং নতুন পেয়ারা বাগান সৃজন করছেন। কৃষির বাণিজ্যিকীকরণের জন্য বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নির্দেশনা মোতাবেক, আমাদের মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক মহোদয়ের নির্দেশনা মোতাবেক, বিশেষ করে ফল উৎপাদনের জন্য বাণিজ্যিকীকরণে, বিশেষ করে মিশ্র ফল বাগান এবং বাণিজ্যিক ফল বাগান সৃজনে আমরা তৎপর হই এবং আমরা যত্নবান হই। সেই নিরিখে বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় এটা বাণিজ্যিক ফল বাগান এবং পেয়ারা বাগান, যাতে করে কৃষক সারা বছর ফলপ্রসূভাবে পেয়ারা উৎপাদন করে আর্থসামাজিকভাবে উন্নতি লাভ করতে পারে। এই দৃষ্টিকোণে আমার যে কর্মকর্তাবৃন্দ আছে, কৃষকদের বিশেষ করে এই বাগানগুলো আমরা পরিচর্যার ব্যবস্থা করি, আমরা পরামর্শ প্রদান করি। করার ক্ষেত্রে কী প্রযুক্তি আছে? একটা প্রযুক্তি যেমন আপনারা দেখছেন দৃশ্যমান, যে প্রতিটা পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পলিব্যাগ পরানো আছে, এটা একটা প্রযুক্তি। এই যে ফল ছিদ্রকারী পোকাটা, এর নাভির গোড়ায় একটু ছিদ্র করে ডিম পাড়ে, ডিম পাড়িয়ে তার মুখে এক ধরনের ওয়াক্সি সাবস্টান্স আছে, মোম জাতীয় পদার্থ আছে, এটা দিয়ে সে ঢেকে দেয়। ঢেকে দিলে আপনার রৌদ্র, বৃষ্টি বা এগুলো থেকে আপনার ওই ডিমগুলো সংরক্ষিত হয় এবং ডিম ফুটে যখন আপনার কীড়া বের হয় তখন তার টার্গেট থাকে আসছে ভিতরে, মানে নরম জিনিস খাওয়া, যেহেতু বাচ্চা এই জন্য সে ভিতরের দিকে যায়, আর ভিতরের দিকে যত যায় তত সে প্যাসেজ তৈরি করে এবং গুঁড়া গুঁড়া মতো পাওয়া যায়, ওঠে আছে ওই পোকার বা ওই কীড়ার মল, এইভাবে পুরো ফলটা নষ্ট হয়ে যায় এবং কীড়া যখন পোকায় পরিণত হয় তখন সে কিন্তু আপনার আবার একটা ছিদ্র করে আপনার বাইরে বের হয়ে চলে যায়। কিন্তু আমরা যদি পলিথিন ব্যবহার করি তাহলে কিন্তু এই পোকা এর সংস্পর্শে আসতে পারে না, এতে কিন্তু আপনার অনেক ছত্রাক কিন্তু এর সংস্পর্শে আসতে পারে না। পরে দেখেন আমার এই পেয়ারাটা কিন্তু খুব ভালো থাকে। তারপরে আর একটা প্রযুক্তি হচ্ছে, এই দেখবেন যে প্রতিটা পেয়ারা গাছে আপনার ডগাটা কিন্তু কচি ডগা কেটে দেওয়া আছে। কচি ডগা কেটে দিলে কী হয়, যখন গাছটা ছোট থাকে এরপর থেকে কচি ডগাটা কেটে দিলে আপনার আবার তার সাইড থেকে আপনার ডগা বের হয়, দেখবেন যে প্রতিটায় আপনার কচি ডগা আপনার কেটে দেওয়া আছে, কেটে দেওয়ার পরে দেখেন এই যে ডগা কেটে দেওয়া হয়েছে যে দুটা তিনটা আপনার বের হয়েছে, এতে করে আপনার সারা বছর কচি ডগা থেকে আপনার পুষ্পায়ন হয়, পুষ্পায়ন থেকে আপনার ফল হয়। আমরা কিন্তু এখন পেয়ারা সারা বছর কিন্তু পেয়ারা উৎপাদন করতে পারি, এর জন্য আমাদের কতগুলো প্রযুক্তি আছে, যেমন আমরা শিকড় উন্মুক্তকরণ পদ্ধতি, শিকড় উন্মুক্তকরণের মাধ্যমে কিন্তু আমরা
সারা বছর পেয়ারা ধরাতে পারি। আমরা কিন্তু এই পেয়ারাকে পেয়ারা হারভেস্ট করার পরে বাঁকানো পদ্ধতি, ডাল বাঁকানো পদ্ধতি, এটা হারভেস্ট করার পরে উপরে দুইটা পাতা রেখে এইগুলো আমরা ই করে দিলাম, ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে ফেলে আমি যদি এটা 45 ডিগ্রি কোণে মূল ডালের সঙ্গে বেঁধে রাখি, এরকম 15 থেকে 20 দিন বাঁধার পরে আবার 20-25 দিন পরে দেখা যায় এই জায়গা থেকে ফুল আসবে, এটা করতে পারি। কাজেই পেয়ারা একটা অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ ফল, বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ, এবং পেয়ারায় প্রচুর পরিমাণে খনিজ পদার্থ আছে, এর রোগ প্রতিরোধী আছে। আমাদের কপালের যে বলিরেখা, এই বলিরেখা নিরসনে কিন্তু পেয়ারা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এতে অ্যান্টি অক্সিডেন্ট আছে, ক্যান্সার রোধে সহায়তা করে এবং এর রোগ প্রতিরোধ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাজেই পুষ্টি সমৃদ্ধ জাতি সৃজনে এবং এই কৃষির বাণিজ্যিকীকরণে এবং কৃষি থেকে প্রচুর লাভবান হওয়ার জন্য আপনার আগ্রহী যুবকরা যাতে আকৃষ্ট হয়, এই জন্য এই পেয়ারা বাগান একটা ফলপ্রসূ ভূমিকা পালন করে। আমরা মনে করি যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য আমরা এই পেয়ারা বাগান, কুল বাগান, আম বাগান, ড্রাগন বাগান ইত্যাদি নতুন নতুন বাগান সৃজনের মাধ্যমে, বাণিজ্যিকীকরণের মাধ্যমে আমরা কৃষিতে দেশটাকে একটা উল্লেখযোগ্য অবস্থানে নিয়ে যেতে পারবো। হর্টিকালচার সেন্টার মাগুরা এ নিরিখে বদ্ধপরিকর এবং নিরন্তর কাজ করে যাচ্ছে। পেয়ারা বাংলাদেশের একটি জনপ্রিয় ফল, সারা দেশে এর যথেষ্ট কদর রয়েছে। এই ফলের চাষ কৃষকদের এনে দিতে পারে আর্থিক সচ্ছলতা। বর্তমানে থাই পেয়ারা সহ পেয়ারার অনেক উন্নত জাত উদ্ভাবিত হয়েছে। আমাদের প্রত্যাশা সারা দেশে থাই পেয়ারা সহ অন্যান্য উন্নত জাতের পেয়ারা চাষের আরও প্রসার ঘটবে, তাতে যেমন লাভবান হবেন কৃষক তেমনি উপকৃত হবে দেশ। সরকারের অভীষ্ট উন্নয়ন লক্ষ্যমাত্রার আওতায় আমরা জানি আমাদের পুষ্টি চাহিদা পূরণের একটা লক্ষ্য আছে। সেই লক্ষ্য পূরণের জন্য আমাদের প্রয়োজন হলো ফল এবং শাকসবজির উৎপাদন বৃদ্ধি। আমরা জানি প্রতিদিন যতটুকু আমরা ফল খাই আমাদের প্রায় 43 ভাগ পূরণ হয়, বাকি এখনও ঘাটতি আছে। এই লক্ষ্যকে সামনে রেখে সরকার ফল এবং সবজি চাষে যথেষ্ট গুরুত্ব প্রদান করেছে। সেই হিসাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হর্টিকালচার উইংয়ের একটা প্রকল্প আছে, যেটা বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পের আওতায় আমরা এলাকার কৃষকদেরকে, বিশেষ করে উদ্যমী এবং যুবক কৃষক যারা শিক্ষিত, তাদেরকে এগিয়ে আনার জন্য আমরা সারা বছর কীভাবে ফল উৎপাদন করতে পারি সে বিষয়ে প্রশিক্ষণ প্রদান করছি। সেই আলোকে আমরা এই গ্রামের মোজামেল সাহেবের মাধ্যমে পেয়ারা বাগান করছি। পেয়ারা বাগানের একটা সুবিধা যে এরা লাগানোর 3 থেকে 4 মাসের ভিতরে এটা ফলটা আসে এবং সারা বছরই ফল দেয়। আমাদের আর একটা লক্ষ্য আছে যে আমরা নিরাপদ ফল, এখানে দেখেন প্রত্যেকটা পেয়ারা কিন্তু ব্যাগিং করা, এর ফলে বালাইনাশক প্রয়োগ করা লাগে নাই, পাশাপাশি এবং পোকামাকড় যেটা সেটাও কিন্তু আসে নাই। এর ফলে অর্থনৈতিকভাবে সে লাভবান হচ্ছে, এই কারণে যে এখানে কোনো বালাইনাশক প্রয়োগ না করার ফলে খরচ কমছে এবং বাড়তি একটা দাম পাচ্ছে এবং ফলটা আকর্ষণীয় হচ্ছে, এবং অন্যান্য চাষিরা এই এলাকার দেখা দেখি আরও বাগান সম্প্রসারিত হচ্ছে এবং আগামীতে আমাদের পেয়ারার মাধ্যমে মাগুরা জেলা একটা বিপ্লব ঘটবে বলে আমি আশা করছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল নাম্বার বাংলার কৃষি 1314@gmail.com। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছে করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তারুণ্য।